আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে এখানে দেখাবো আমি আমের আচার, আমি কিভাবে আমের আচার করেছি। যদিও আমি আমের আচারে মানে কোনো আচারে অত পারদর্শী না, আচার বানাতে আমার ভালো লাগে না। তো কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে, কমেন্ট করে কেমন আচার বানালাম, কি ভুল হলো আমার। আর এগুলো আমার অনেক আগের করা ভিডিও, তো দিতে লেট হয়ে গেছে, চিন্তা করলাম এগুলো দিয়ে দিই। কালকে আমার ননাসের বাসার থেকে আম আম পাঠাইছিল, এগুলো ওদের গাছের, সব ঝড়ে পড়ে গেছে মনে হয় গুলশানের বাসায়। তো অনেকগুলো আম পাঠাইছে, তো চিন্তা করলাম এগুলো দিয়ে কী করবো। এগুলো দিয়ে আমি আমি অত পারদর্শী না, সরি আচারে অতটা ভালো পারি না আচার। তো এগুলো দিয়ে চিন্তা করলাম আচার দিয়ে দেব, তো সেই জন্য আমি সবগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো খোসা নিলেও সবচেয়ে ভালো হতো, কিন্তু খোসার মধ্যে দাগ পড়ে গেছে, সেই জন্য খোসাটা ফেলে দিচ্ছি। এগুলো সব আমি কেটে নিচ্ছি। এই যে সবগুলো আম কেটে নিলাম আমি এই সাইজ করে। আমার আগের বছর যেটা করেছি আমি আমের আচার, সেটা এখনও আছে, কিছুই হয়নি। আমি সেম একই নিয়মে করব, আমি দেখাচ্ছি আমার আমের আচারগুলো। এই যে আগের বছরের আচার, কিছুই হয়নি, এটা প্রায় শেষ হয়ে গেছে, এক ফোঁটা গন্ধ বা কিছু হয়নি যে একদম। আমি আচার এমনি খেতে পাই না, আমি বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি, চিকেন টিকেন এগুলোতে, মিষ্টি হলে খেতে পারি। তো এটা যেহেতু টক মিষ্টি ঝাল, এই যে খুব সুন্দর, এখনও এক বছরের চেয়ে বেশি হয়েছে, কিছুই হয়নি। তো আমি এভাবে তৈরি করব। আমটাকে কাটার পর আজকে আমি আমটাকে এভাবে একটা সুতির কাপড় উপরে দিয়ে আমি রৌদ্রে দিলাম, এরকম বলস রৌদ্রে দিয়ে রেখেছি। তো যদি পানি টানি থাকে এগুলো একদম শুকিয়ে যাবে, একদম শুকনো হয়ে গেছে। এখন এখানে আমি লবণ দিয়ে সারা রাত রেখে দেব, এখন হচ্ছে রাত্রেবেলা। এখানে প্রায় এরকম ভরে ভরে দুই চামচ লবণ দিলাম, দিয়ে আমি এটাকে সারা রাত লবণ দিয়ে মেখে রেখে দেব। আমি আরেক চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণগুলো পরে এগুলা পানিগুলো ফেলে দেব, লবণাক্ত পানিগুলো। এটা ভালো করে মিশিয়ে নিলাম আমি উল্টায় পাল্টায়, এটা থাকবে সারা রাত, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন হচ্ছে সকালবেলা, এই যে আমগুলো সারা রাত আমি লবণ দিয়ে রেখেছি, এখন এগুলোকে আমি এরকম একটা নেটের ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগ এগুলো আমার কাছে ভালো ব্যাগ ছিল না, সেই জন্য আমি দুটো একসাথে একটার ভিতরে একটা ঢুকিয়ে নিলাম। ব্যাগগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে মানে শুকিয়ে নিলাম। এখন এগুলোর মধ্যে, এই ব্যাগের মধ্যে আমি আমটা ঢেলে দেব। এখানে হাত লাগাবো না,
আর যে দিয়ে নিলাম। এখন এটাকে এভাবে ঝুলিয়ে রেখে দেব, তাহলে লবণ পানিগুলো সবগুলো ঝরে যাবে। এভাবে রৌদ্রেও রেখে দিতে পারি কতক্ষণের জন্য, তাহলে আরও ভালো হবে। এবার পানিগুলো সব পানি ঝরে যাক। এখানে আমি পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ কড়াইতে টেলে নিচ্ছি। এগুলোকে আমি ব্লেন্ড করে ফেলবো। এখন আমগুলোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় এক কাপ দেড় কাপ চিনি দিলাম আমি, এক কাপ আরও হাফ কাপ দিলাম। এখন দেব হচ্ছে এখানে তেলটাকে আমি গরম করে ঠান্ডা করে নিলাম। প্রথমে একদম গরম করে নিছি, পরে একদম ঠান্ডা করে তেলটা দিয়ে দিলাম। এখানে প্রায় এক দেড় কাপের মতো তেল আছে। এখন এখানে দিয়ে দেবো সেই পাঁচ পুরনগুলো টেলে রেখেছি, এগুলাকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলাম। এগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেব আমি সিরকা, গোটা গোটা রসুন দেব। সিরকা দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে এখন ভালো করে সব মিশিয়ে নিতে হবে। এখানে এখন হাত লাগানো যাবে না, আমি কাঠের ধজি দিয়ে দুইটা একসাথে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, চিনিটা গলে এখন একদম রসালো হয়ে গেছে। এগুলোকে এখন আমি বয়ে ভরে ফেলবো। এই যে আচারের বয়ামগুলোকে আমি এভাবে ফুটিয়ে নিলাম, এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আমি নামিয়ে নেব। বয়ামগুলো এখন জীবাণুমুক্ত হয়ে গেল। এই যে আমার আচার, আজকে আমি দেখাবো জামরুলের জুস। এটাকে আমরা আমাদের নোয়াখালীতে বলে মন্ডল, কার দেশে কি বলে, কোন অঞ্চলে কি বলে সেটা কমেন্ট করে জানাবেন। তবে এখানে দেখি সবাই জামরুল বলে, তো আমরা এটাকে মন্ডলে বলতাম। মন্ডল আমরা খেয়েছি সাদাগুলা, আর এটা হচ্ছে লাল, এই যে লাল টকটকে। আমাদের বাড়িতে যেগুলো ছিল ওগুলো হচ্ছে সাদা। তো এগুলার জুস কিভাবে বানাবো আমি দেখাচ্ছি। প্রথমে আমি এগুলোকে কেটে নেব সবগুলো। এই যে আমি কেটে নিলাম, কেটে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম, অলরেডি আমি কেটে ফেলছি। তো এগুলোকে এখন আমি জুস করে এখানে এখন চিনি দেব, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রথমে জামরুলটাকে এভাবে ভেজে এটা ফেলে দিতে হবে। এভাবে কেটে কেটে নেব সবগুলো, তারপরে জুস বানিয়ে ফেলব। এখন এখানে দিয়ে দেবো আমি প্রায় এক গ্লাসের মতো ঠান্ডা পানি। এগুলোতে তো এমনি পানি, প্রচুর পানি থাকে এই জামরুলে। আমি
আমি ব্লেন্ডার করে নিলাম। এখন একটা স্ট্রেনার দিয়ে দিলাম, চালনিতে চেলে নেব আমি, ঢেলে দিচ্ছি। বাচ্চারা এগুলো এমনি খেতে চায় না, তো চিন্তা করলাম জুস বানিয়ে দিলে যদি খায়। এটা আমি এখন ঢেলে নিচ্ছি গ্লাসে, দেখতে তেমন একটা ভালো না, তবে পুষ্টিগুণে ভরপুর এই জামরুল। তো হয়ে গেল আমার জামরুলের জুস। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।